ইসরায়েল ইস্যুতে মুসলিম দেশ জর্ডানের চুপ থাকা নিয়ে নানা আলোচনা পর্যালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি মুসলিম বিশ্বে জর্ডানের এমন অবস্থানের কারণে বেশ কৌতূহলেরও জন্ম হয়। ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষায় আমেরিকা ও ব্রিটেনের থেকে কার্যকরী ভূমিকা রাখছে জর্ডান। কেন জর্ডান মুসলিম দেশ হয়েও জায়নবাদীদের পাশে দাঁড়াচ্ছে? ইসরায়েলকে রক্ষায় ইরানের ছোড়া ড্রোনও ভূপাতিত করেছে দেশটি। জর্ডান বরাবরই নিজেদের স্বার্থ রক্ষায় ইসরায়েলের পাশে থাকবে, কারণ আর্থিকভাবে দুর্বল দেশ জর্ডান নানা ধরনের সহায়তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের উপর নির্ভর করতে হয়। পর্যবেক্ষকরা বলছেন, হামাস ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের বলি হতে চায় না জর্ডান। এদিকে দেশটির সাথে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে, পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে খারাপ নয়। জর্ডান প্রমাণ করতে চেয়েছে যে তারা আমেরিকা এবং ইসরায়েলের ভালো সহযোগী। ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে জর্ডান যেভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা করেছে তাতে বেশ খুশি হয়েছে ইসরায়েলিরা। ইসরায়েলের সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে সে চিত্র দেখা যায়। টাইমস অফ ইসরায়েলের এক নিবন্ধে বলা হয়েছে, ইরানের হামলা রুখতে জর্ডান যেভাবে সহায়তা করেছে তাতে অনেক ইসরায়েলিও আশ্চর্য হয়েছে। এদিকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের কড়া সমালোচক হচ্ছে জর্ডান। তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য জর্ডানের সরকার দেশের ভেতরে জনগণের দিক থেকে বেশ চাপের মুখে আছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, চলতি বছরের মার্চ মাসে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে পানি চুক্তি নবায়ন করার জন্য জর্ডান ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। কিন্তু এর বিপরীতে ইসরায়েল জর্ডানকে পাল্টা শর্ত দিয়েছে। এই শর্ত হচ্ছে, গাজা ইস্যুতে জর্ডান যাতে খুব বেশি শক্ত অবস্থান না নিয়ে তাদের অবস্থান নরম করে। 2022 সালে নভেম্বর মাসে আরেকটি চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছে সৌর বিদ্যুৎ রপ্তানি করেছে। এর আগে 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 1979 সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেবার পর জর্ডান ছিল স্বীকৃতি দানকারী দ্বিতীয় আরব মুসলিম দেশ। পর্যবেক্ষকরা বলছেন, জর্ডান প্রকৃতপক্ষে একটি চিকন সুতোর উপর দিয়ে হাঁটছে। একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা, অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা, কারণ জর্ডানের জনসংখ্যার প্রায় অর্ধেক ফিলিস্তিন শরণার্থী। মাজহারুল আলম, ইত্তেফাক।